হ্যালো ফ্রেন্ড, তো চলে আসলাম, আজকে এই রুম থেকে ভিডিওটা করছি। তো কালকে খুবই আপসেট ছিলাম, কালকে ছাদ থেকেই আমার ভিডিও করতে হয়েছে। সো ভালো করেই জানো আমার বাবার কালকে খুব শরীর খারাপ ছিল, তোমাদের সবাইকে আপডেট আমি দিয়েছি। আর আপডেট দেওয়ার পর, ভিডিওটা করার পর অনেকেই তোমরা আমাকে কমেন্ট করেছো, আর পার্সোনালি অনেকের সাথে আমার কথা হয়েছে। তো যারা যারা আমার বাবার জন্য প্রে করেছো, যারা যারা আমাকে মোটিভেট করেছো, এনকারেজ করেছো, তাদের অসংখ্য থ্যাংক ইউ, অসংখ্য ভালোবাসা। আর হলো স্পেশাল আরও অনেক অনেক ভালোবাসা আমাদের নুপুরদিকে, বেঙ্গালি ব্লগার নুপুরদি। নুপুরদি এমনই একটা মানুষ না যে নুপুরদির সাথে যে আমার কী বলে কি বলবো আত্মার সম্পর্ক, মানে মানে ক্রিয়েটার ফিয়েটার তো অনেক দূরের ব্যাপার, মানে কী বলবো, মানে নুপুরদি মানে দিদি, আমার নিজের দিদির মতো। তো পার্সোনাল লেভেল থেকে এই নুপুরদির সাথে একটা খুব সুন্দর সম্পর্ক হয়ে গেছে, এই ওয়াইটির মতন এরকম একটা জায়গা থেকে খুব সুন্দর একটা সম্পর্ক। তো যখন থেকেই জানতে পেরেছে, ফোন করেছে, হোয়াটসঅ্যাপ হোক ফোন হোক, তো সবাইকে অনেক অনেক ভালোবাসে। আমার বাবা এখন আগের থেকে অনেকটাই বেটার আছে, খাওয়া দাওয়া করছে, রেস্টে আছে। রেস্টে থাকা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই শরীর খারাপটা হয়েছিল সেখানে রেস্ট রেস্ট হলো সব থেকে বেস্ট মেডিসিন, মানে শরীরটাকে রেস্ট দেওয়া খুবই ইম্পর্টেন্ট আর কি, স্পেশালি এই বয়সে এসে, মানে বয়স্ক মানুষের যাদের শরীর খারাপ হয়। তো রেস্টটাই কিন্তু মেডিসিন তো আছে, রেস্ট ইজ দ্য বেস্ট মেডিসিন। তো রেস্টে আছে, তো আজকে অনেকটা খাওয়া দাওয়া করেছে, তো আগের থেকে অনেকটা বেটার আছে, তো তাই জন্য সবাইকে অনেক ভালোবাসে। তো এবার চলে আসি টপিকে, আজকে কী নিয়ে কথা বলতে এসেছি। তো ব্যাপারটা হলো, আমরা ভালো করেই জানি আমাদের এই ইউটিউবে ওয়াইটিতে তো তিনটে মানে নরকের কিট, পিশাচিনি, ডাস্টবিন, মানে ভাষাতে মানে আর নতুন নতুন ওয়ার্ড আর বেরোবে, মানে এই ওয়ার্ডেরও উঠছে আর কি, মানে এমন এমন ওয়ার্ড আছে আর তাদেরও উঠছে এরা। তো এদের হলো মেন কন্টেন্ট হলো মানুষের পেছনে লাগা, ক্রিয়েটারের পেছনে লাগানো, কোনো কন্টেন্ট নেই, কোনো ভালো ব্লগ দিতে পারে না, কোনো শিক্ষামূলক ভিডিও দিতে পারে না যেখান থেকে আমরা কিছু শিখবো, কোনো কন্টেন্ট নেই, মানে ভালো কিছু সমাজে যেটা হচ্ছে। আর এই যে যেই এত বড় ঘটনা ঘটে গেল যে অনেক এরকম চ্যানেল আছে ওই নিয়ে ভিডিও করছে, ওটা এখন আমরা প্রতিবাদ করে যাচ্ছি বিভিন্ন মিডিয়ামে, কেউ রাস্তা যারা যারা রাস্তায় নেমেছে, রাস্তায় নেমে হোক, বিভিন্ন মিডিয়ামে হোক, যেইভাবে হোক প্রতিবাদ সবাই চালিয়ে যাচ্ছে, কেউই হ্যাপি না, সবাই আমরা মেন্টালি আপসেট না, এদের কিন্তু কোনো তার জন্য কিচ্ছু নেই, এরা এদের কাজ করে যাচ্ছে, এরা দিনের পর দিন নোংরামো করে যাচ্ছে, আরও মানে নোংরামোটাকে আরও মানে ইয়ে করছে আর কি, কী বলবো, আরও বাড়িয়ে দিচ্ছে নোংরামোটাকে, মানে নোংরামোর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এই নরপিশাচদের বিরুদ্ধেই তো সব আন্দোলন না। এই যে ঘটনাটা যারা ঘটিয়েছে তারা তো মানুষ না, তারা পশু, তো এরাও পশু, এরাও পশু, কারণ এরা মানুষের মৃত্যু কামনা করে, মানুষের মৃত্যু কামনা কারা করে, মানুষরা কি করতে পারে, করতে পারে না, পশুরাই করে। তো পশু পশু জাতীয় সবাই আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, তো এদের হলো ওই মৃত্যু কামনা করা, বাচ্চা অ্যাটাক করা হয়, এবারে বাচ্চার প্রসঙ্গেই আমি আসছি আর কি, বাচ্চা অ্যাটাক করা, কোনো বাচ্চাকে এরা সহ্য করতে পারে না, মানে এরা কাউকেই সহ্য করতে পারে না, মানে আমার মনে হয় নিজের পরিবারেরও কাউকে সহ্য করতে পারে না, এরা খালি এই সব আর কি, এই নোংরা মনে, এটাই এদের জীবনের ওয়ান এম। আমরা যখন ছোটো থাকি আমাদের আমাদের জীবনে কত এম থাকে তাই না, যে বড়ো হবে দেখো চুল আজকে আসরাইনি, এখন তোমার চুল আসতে অনেক সময় লাগে, তো আজকে শ্যাম্পু করেছি, চুল আসরাইনি, এবার এই ভিডিওটা করে আসলাম আর কি। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, সো আমাদের ছোটোবেলা থেকে কত এম থাকে না, এটা করবো ওটা, এদের এম কী জানো, এই কোনো ক্রিয়েটারের পেছনে লাগবো, কোনো নোংরা কথা বলবো, আর এই যে মানে একদম চুরি বাজিয়ে মৃত্যু কামনা করছে, মানে মৃত্যুটা এদের মানে খুব মানে খুব মানে ক্যাজুয়াল একটা ব্যাপার, মানে এদের যদি বাড়িতে কারোর মৃত্যু ঘটে বা কিছু একটা হয় তো এদের কিছু যায় আসে না কি, মানে এরা এরকমই, আর মৃত্যুটা এদের কাছে একদম চুরি বাজে, জল ভাত হয়ে গেছে, তো এরা কী কী বলবো, পশুই তো বলবো না, ওই যে ঘটনাটা ঘটেছে, এই পশুরা করেছে, ওটার মধ্যে আর এদের মধ্যে কী পার্থক্য, কারণ এদের তো ওটা নিয়ে কোনো দুঃখই নেই, ওই গলা ফাটিয়ে লাইভে বসে, আমি আমি বলেছিলাম না একে প্রতিবাদ করছে না, তবে থেকে বুঝতে পারছে, একজন গলা ফাটাচ্ছে লাইভে বসে, আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করছি, আমরা নারীরা প্রতিবাদ, সবাই ভালো করে জেনে গেছে তোমরা প্রতিবাদ করেছো কি করোনি, যে যবের থেকে ঘটনাটা ঘটেছে দু সপ্তাহ বেশি হয়ে গেছে, কেউ এই তিন এই পার্টিকুলার এই তিনজন আর সবাই প্রতিবাদ করেছে, এই তিনজন বাদে এই তিনটে ডাস্টবিন আছে, ওই কী মানে কী আবার প্রেম করতে ধরা পড়েছে, বাবা সেই আবার টিনা 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 করে টিনাকে সে নাকি শাস্তি দেবে, কারণ কী টিনা নাকি আবার পড়ো কী আর দেখছি, আমি নোটিস করি আর এটা বুঝছি, আমি যত রকমই নোংরা মহিলারা আছে না যারা নিজেরা নোংরা করে, নিজেরা নোংরা কাজ করে, সে আবার যারা ভালো যারা কিছু করছে না, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, একটা জেনারেল একটা এক্সাম্পল, তো তাদের উপরেই বলে যায় তুই এটা করেছে, দিয়ে নিজেই ওটা করে, আসলে নিজে যেমন হবে অন্যদের কথা তাই ভাববে তাই না। তো আরেকটা বড় বড় এরা কথা বলে, তো হ্যাঁ যেটা বলছো প্রতিবাদ কিন্তু এরা করেই নি, এখন ওই খ্যাক খ্যাক করে লাইভে বলছে আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করছি, ওরকম করে প্রতিবাদ হয় না, কিন্তু আমি একবার ভিডিওতে বলেছিলাম না কেউ প্রতিবাদ করে, তবে থেকে এইলাম হাসি পায়, ওটাকে দেখলে যে হাসি পায় না, যাই ওটাকে নিয়ে আজকে আমি বলতে আসবো, ওকে দাদা কাউকে এদের নিয়ে আর কি বলার, আমি ইন জেনারেল বলতে এসেছি। তো ব্যাপারটা হলো এরা খুব বলে বাচ্চাটা কেনা করে, আমার বাচ্চা কি বলা উচিত, আমার বাচ্চাকে এই কিছুদিন আগে ওই গোপালী ওই একটা আছে তেমন তেমনের মনের কথা, গোপালী জঘন্যভাবে সঞ্জয় দার বাচ্চাকে অ্যাটাক করলো, মৃত্যু কামনা করলো, আর আমার বয়স্ক মার তো মৃত্যু কামনা একজন করেই যাচ্ছে, এখনও করে যাচ্ছে, আর আরেকজন ওই হাতিটাও করে যাচ্ছে, আর হাতি একদম খুব ক্যাজুয়ালি আর কি, মানে মজা উড়াচ্ছে মৃত্যু কামনা নিয়ে, মজা উড়াচ্ছে, হ্যাপি ভালো থাকছে, তো যেন সব কিছু ভালো থাকে। আর বললাম না, যারা মৃত্যু কামনা করে এটা তো সবাই জানে, যারা অন্যদের মৃত্যু কামনা করে কী হয়, ভগবান কী করে, কর্মা, কর্মা বলে কে এ দা, তো যারা বলে দিই কর্মা, হ্যাঁ কে এ আর
কর্মা, কর্মা, সেটা তাদের দিকেই যায়। যে মৃত্যু কামনা, যে যার মৃত্যু কামনা করছে, পুড়েছে, তার দিকেই যায়। তাই খুব সাবধান, মৃত্যু কামনা করার আগে 10 বার ভাবে, ঠিক আছে? তো খুব বড় বড় আরেকজন তো ছেলেকে বলি কি, আমি ছেলেকে বলি এদিকে, কিন্তু কোনো প্রমাণ করতে পারিনি যে কে ওর ছেলেকে বলছে, আদৌ বলেছি কিনা। আর ও দিনের পথে আমার মার মৃত্যু কামনা করে গেছে, সেটা কিন্তু প্রমাণিত। আচ্ছা, এইবার এইবার ওরা করেছে মুনমুন্দিকে, আমাদের টুনস অ্যান্ড মম ব্লগের মুনমুন্দি। আমার বলার আগে একটা কথা বলে রাখি যে এই মুনমুন্দি, মুনমুন্দির ওপর না এদের খুব চলন। এই ভালো করে আমি জানি এই যে ফেরিটা, যে ফেরি ফেরি কি ফেরি এত দূর অশিক্ষিত, ফেরি বলে ফেরি নাকি খুব সুন্দরী। আরে ভাই, যে সুন্দরী হবে সে নিজের ঢোল নিজে পেটাবে না, তাই না? সে নিজের ঢোল তো নিজে পেটাবে না, তাকে অন্যরা সুন্দর বলবে। আর অন্যরা সবাই ওকে পাগলি বলে, পাগলি তো নিজের ঢোলই নিজে পেটাচ্ছে, মানে বুঝতেই পারছো কত কী লেভেলের সাইকো। আবার অন্যদেরকে সাইকো বলে, যারা খুব শিক্ষিত, যারা মানে সত্যি সম্মান করার মতো, তাদের সাইকো বলে, নিজে তারা নাম্বার ওয়ান সাইকো। যাই হোক, তো মুনমুন্দির ওপরে এদের বরাবরই খুব একটু জলন আছে। মুনমুন্দি যেরকম সুন্দরী, তেমনি এত ভালো গান গায়, তেমনি এতটা ট্যালেন্টেড, মুনমুন্দি জবও করে, আর মুনমুন্দি তো কন্ট্রোভার্সি ছেড়েই দিয়েছে। তো এরা দেখবে মাঝের মধ্যে মুনমুন্দিকে নেকু নেকু বলে খুব অ্যাটাক করে, যেখানে ওটা কিন্তু কোনো লজিকই নেই, কোনো মাথা মুন্ডুই নেই, কারণ মুনমুন্দি ভিডিওই করে না, খুব কম ভিডিও করে, কন্ট্রোভার্সি তো করেই না। তার কারণ হলো মুনমুন্দির কাছে ভগবান খুব সুন্দর একটা বাচ্চা দিয়েছে, মুনমুন্দির যে মেয়ে, মানে আমি সঞ্জয় দার বাড়িতে যখন প্রথমবার মুনমুন্দির মেয়েকে দেখলাম, এর আগে তো এর ভিডিও ভিডিওটা দেখেছি, মানে আমি মানে মেয়েটাকে মানে এই বয়সে মেয়েটি এতটাই ম্যাচিওর, আর আমার মনে হয় আমারই ওর থেকে কিছু শেখা হচ্ছে। আমি মুনমুন্দিকে ওগুলোর সামনেই বলেছি আর কি, যে ওর থেকে আমিই শিখবো, মানে এতটা সোবার মেয়েটা, এতটা ডিগনিফাইড, এতটা এই বয়সে ম্যাচিওর। এইবার এইবার মুনমুন্দির মেয়েকে এতদিন মুনমুন একটু একটু করছে, এরা নাকি বাচ্চাটা করে, নোংরাতম কথা মুনমুন্দির মেয়েকে বলছে, ওইটুকু ড্রেস পরে শর্টস পরে, শর্টস কেন, তোদের কী রে, তোদের কী, তোদের মায়েদের কী, তোদের বাপদের কী, তোদের স্বামীদের কী, কী রে তোদের, তোদের তো দামড়া দামড়া ছেলে আছে, তাই না? ওই যে এই হাতিটা, হাতির তো ছেলে নাকি কলেজে পড়ে, দামড়া ছেলে আছে, তো তোদের ছেলেরা কেমন রে, যদি বলি তোদের ছেলেরা কেমন, তুই একটা মা হয়ে, একটা ওয়াইফ হয়ে, বউ হয়ে একদম ঠোলা ঠোলা নাইটি পরে, রানা পরে তো বসে পড়েছিস, নোংরামি করতে, নোংরা নোংরা কথা বলছিস, তোর ওখানে যে কমেন্টসগুলো আসে দেখিস ভালো করে, বৌদি ভাবে তোর, তোর রেট জিজ্ঞেস কর। তুই আবার মুনমুন্দির বাচ্চা নিয়ে কথা বলছিস, তোর ছেলে কেমন, যে নিজের মাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দিয়েছে, আর এই যে আরেকজন বড় বড় কথা বলে না ভেরিটা, এই ভেরি তোর ছেলে কেমন রে, কী কী আপব্রিকিং করেছিস, কী শিক্ষা দিয়েছিস তোর ছেলেকে, তোর মাকে, মা এরকম নোংরামো করে যাচ্ছে, মাকে লেলিয়ে দিয়েছে, তারা তো ভালো করেই জানে তুই কী ধরনের লাইফ করিস, ওদের সামনেই তো করিস, লজ্জা করে না এরকম ছেলে পয়দা করেছিস, এবার অন্যদের মেয়ের ব্যাপারে বলিস, তোর যে ছেলে ওই মুনমুন্দির মেয়ের জুতোর সমান না, তোদের এই ছেলেরা, বুঝেছিস, মুনমুন্দির মেয়ের কথা বলছিস, নিজেরা ছেলে দামড়া দামড়া ছেলে, মাদের বিক্রি করে কেমন ছেলে রে, তোদের কেমন ছেলে পয়দা করেছিস, হ্যাঁ কী আপব্রিঙ্গিং দিচ্ছিস, মা নোংরা লাইফ করছে, ছেলেরা সব জানছে, ওখানে বেশ সুন্দর ঘোরাঘুরি করছে, আর এই যে হাতিটা আছে না, হাতিটা এরপর আমাকে হাতি বলছে, না এ তো মানে একটা জায়গা দাঁড়িয়ে থাকলে ওখানে ভূমিকম্প হয়ে যাবে, হাতি এরকম করে একটা ম্যাচটি পড়ে চলে এরকম করছে হাতি, এ আবার আমাকে বলছে, নিজেই তো একটা হাতি, সরি হাতিকে আমি অপমান করতে চাই না, মানে অদ্ভুত টাইপের একটা, অদ্ভুত টাইপের তো বোঝা, তুই আমাকে বলছে তুই একটা বোঝা হাতি, তো এ তো তো শাশুড়ি আছে, শাশুড়ি নাকি এবার কিস্তি পারতে পারে, এই নিজেই বলছে শাশুড়িকে দিয়ে দেবো নাই, তাহলে ফ্যামিলিটা দেখো যেমন বর, সরি 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 ভুল হয়ে গেল, হাতি ভুল হয়ে গেল, হাতির বর না, হাতির তো দেওয়া আছে দেওয়া, তো ওর দাবার দেও যেমন বর তেমনি দেও, তেমনি সন্তানরা, তেমনি শাশুড়ি, আর এদের মাও মারাও না এরকমই, এই হাতিয়ার ভেরি মারাও এরকম, যে মেয়েদের যে কোনো অপরিং দেন, যেই মেয়েদের প্রফেশন হলো অন্যদেরকে খিস্তি মারার, নোংরা নোংরা কথা বলা, তাদের আবার কিসের মা, কিসের আপনি, আর তোদের দামড়া দামড়া ছেলেরা তো সব জানে রে তোরা কী করিস, সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দিয়েছে, আর তোদের বরেরা বাবা ওই ফেরির বর, ফেরির বরের যা মুখের ভাষা, একসময় বসেছিল তো খুব একজন ক্রিয়েটার ছিল, খুব জুতা জানাতো এই ফেরি হেভি জুতা, একটা ক্রিয়েটার অনেক আগে ছিল ভিডিও করতো, তখন এই যে আমরা আমাদের দরকার করতো এই ফেরি আর হাতিদের, কানতো তখন চোখ দিয়ে ফুট ফুট করে জল বেরোতো, তখন আমরা এদের হয়ে লড়তাম, এদের দরকার পড়তো আমাদেরকে, এই সঞ্জয় হাটকে দরকার পড়তো, টুনস অ্যান্ড মম ব্লগের মুনমুন্দিকে দরকার পড়তো, আমিও প্রতিবাদ করেছি, তখন তো আমাদেরকে দরকার, এখন তো চ্যানেল ট্যানেল এইসব নোংরামো করে নিজেকে বিক্রি করে তো চ্যানেলগুলো গ্রো করে গেছে, তাই জন্য তাই জন্য এখন আমাদের সাথে এরকম করছে, এরকম নোংরা নোংরা কথা বলছে, এরকম এই যে ধরো এই যে আমাকে একটা, আমি সেদিন মাকে বলছিলাম খুব একটা লজিকের কথা, কিন্তু ধরো এই যে আমাকে বলছে আমাকে এত খারাপ খারাপ কথা বলছে, একটা নোংরা কথা বলছে, আমার বডি শেমিং করছে, এই যদি আমি ওদের দলে থাকতাম তাহলে তো আমি খুব ভালো হতাম, তাহলে আমার বডিও শেমিং হতো না, তাহলে আমি দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে কি, তাই তো এটাই হলো ওদের অকাল, এটাই হলো স্ট্যান্ড, যেহেতু আমি প্রতিবাদ করছি ওদের নোংরামির এগেনস্টে প্রতিবাদ করছি, তাই জন্য আমি এরকম আর কি, তাই জন্য এত এত নোংরা নোংরা কথা আমার মাকে মৃত্যু কামনা করা, মুনমুন্দির মেয়ের জুতোর সমান তোদের ছেলেরা, বুঝতে পারছি, সে শেখাশে দেখ 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 আরও বেশি করে দেখ, মুনমুন্দির মেয়েকে মানে
যে একটা দুটো শর্টস তোরা দেখেছিস যেটা নিয়ে বলছি, আর জানিস মুনমুন মুন্দির মেয়ে কেমন, সব যারা দেখেছে তারা চেনে আর কি। সো কতটা ভদ্র, কতটা ডিসেন্ট মুনমুন্দি, ওই জন্য মেয়ের জন্যই বলেছে যে সে কন্ট্রোভার্সি করে, এরকমই মেয়ে যে কন্ট্রোভার্সি সে পছন্দ করে না, যে তার মা কিছু করতে, তাও মুনমুন্দি কোনোদিনই ওইভাবে কন্ট্রোভার্সি মানে ভদ্রভাবেই মুনমুন্দি বরাবরই করেছে। এক দুবার আমরা সবাই একটু এক এক রকম এক একজনভাবে ভিডিও করে, যে কেউ ধরো কেউ কাউকে এত খারাপ কথা বলে যে ভাই করে আমরা হয়ে যাই, ও মুনমুন্দি কোনোদিনই আমি দেখিনি ওইভাবে কোনোদিনই কিছু করতে, যখন কন্ট্রোভার্সিও করতো মানে ভদ্রভাবেই মুনমুন্দি করতো, আর এখন তো মানে করেই না, আর ভিডিওই তো করে না মুনমুন্দি, মুনমুন্দির পেছনে নেকু 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 প্যান্টি বদি প্যান্টি বদি, মানে নোংরা একদম নোংরা কাটার কা কী রাখবে। তো তোদের ওই দামরা ছেলেগুলো একটু ভালো শিক্ষা দেয়, যে তারা যেন তোদেরকে বলে যে মা এটা কী করছো, তুমি কী করছো, তুমি আমার মা তুমি এইভাবে বসে নোংরামো করছো, তারা কখনো বলবে না যে মা তো পয়সা রোজগার করছে, ওটা দিয়ে ওদেরও ওদের পড়াশোনায় ওদের সব কিছু তো খরচা হয়ে যাচ্ছে না, টাকা কামাচ্ছে মা, তাই মাদের ওরা বিক্রি করে দিয়েছে সোশ্যাল মিডিয়া, আর মুনমুন্দির মেয়ে থেকে সে ওদের দামরা ছেলেদের শিখতে পারে। হ্যাঁ, যে একটা মেয়ে মাকে বলে তুমি মা তুমি এগুলো করবে না, কন্ট্রোভার্সি করবে, সেখানে তোদের ছেলেটা বিক্রি করে দিয়েছে, তোদের ছেলেদের সাথে মুনমুন্দির মেয়ের কম্প্যারিজন জুতোর সমান বলার আগে 10 বার বুঝেছিস। এই তো তোদের কন্টেন্ট, এই তোদের কন্টেন্ট, ওই কারোর বাচ্চা নিয়ে বলা, কারোর মৃত্যু কামনা করা, বিয়েটা নিয়ে বলা, কোনো ওর তো কাজ নেই কিচ্ছু নেই। তো জুতোর সমান তোদের ওই দামরা ছিল জুতোর সমান মুনমুন্দিকে, আর সত্যি অনেক কিছু শেখার আছে, খুবই সোবার, খুবই আমিও একবারই এক দুবারই ফোনে কথা বলেছি মুনমুন্দির মেয়ের সাথে, সত্যি অনেক কিছু শেখার, একটুকু মেয়ের থেকে আমি শিখি। তো চলো ভিডিওটা আর বড় করলাম যদি হ্যাঁ ঠিকই বলে ফেলেছি, এদের নিয়ে কথা বলা তো বেশি একদমই না, আমরা এখানে অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি, আমরা করবো, এটাই আমার চ্যানেলের কন্টেন্ট, যে তিলক তামার জন্য হোক অন্য কোনো প্রতিবাদ হোক, প্রতিবাদ তো চালিয়ে যাবো। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থাকো সবাই।